Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 4th October, aaj Moha Nobomi. Amar somosto subscriber bhai bonider janai shubho Moha Nobomir priti ebong shubhechha. Prottek diner motoi sokal sokal current affairs e class enechi 10ta guruttopurno proshno ache tumra class ta prothom theke shesh porjonto dekho. Okay, shuru korchi ajker class. আজকের ক্লাসে প্রথম প্রশ্ন অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া ASCI এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি এন এস রাজন অপশন বি ইনি তো ASCI এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই প্রতিষ্ঠা সাল 1985 দুই নম্বর প্রশ্ন সম্প্রতি কোন ব্যাংকের নতুন CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজয় কুমার শ্রীবাস্তব এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অপশন ডি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই প্রতিষ্ঠা 10 ফেব্রুয়ারি 1937 তিন নম্বর প্রশ্ন সম্প্রতি টেসলা তার পরিচালনা পর্ষদে কাকে নিযুক্ত করেছে জো গেবিয়াকে অপশন সি এলন মাস্ক চালিত টেসলা কোটিপতি এবং এয়ারবিএনবি কো ফাউন্ডার জো গেবিয়াকে তার পরিচালনা পর্ষদে নিযুক্ত করেছে তো টেসলার সিইও হচ্ছে এলন মাস্ক ফাউন্ডেড 1 জুলাই 2003 হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড স্টেটস চার নম্বর প্রশ্ন মিসাইল রকেট এবং আগ্নেয় অস্ত্র রপ্তানির জন্য কোন দেশের সাথে চুক্তি করল ভারত আর্মেনিয়ার সঙ্গে চুক্তি করেছে অপশনে আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়েরেভান আর মুদ্রা হচ্ছে দ্রাম পাঁচ নম্বর প্রশ্ন আম্বেদকার এ লাইফ শিরোনামে বই লিখলেন কে বইটি লিখেছেন শশী থারুর অপশানে বইটি কিংবদন্তি নেতার জীবন ও সময়ের অন্তর্দৃষ্টি প্রদান করে ছয় নম্বর প্রশ্ন হলোগ্রাফিক টেকনোলজির জন্য কোন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ জিতল এয়ারটেল অপশানে নোকিয়া নোকিয়ার সিইও পেক্কা ল্যান্ডমার্ক ফাউন্ডেড 12 মে 1865 হেডকোয়ার্টার হচ্ছে এসপু ফিনল্যান্ড সাত নম্বর প্রশ্ন সম্প্রতি প্রেগনেন্সির কত সপ্তাহ পর্যন্ত সমস্ত মহিলাদের গর্ভপাতের অধিকার বৈধ করল সুপ্রিম কোর্ট এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি 24 সপ্তাহ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সমস্ত মহিলা তাদের বৈবাহিক অবস্থা নির্বিশেষে গর্ভাবস্থা 24 সপ্তাহ পর্যন্ত নিরাপদ এবং আইনি গর্ভপাতের সুবিধা পাওয়ার অধিকারী আট নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশে গ্রাহকদের জন্য কার্বন ক্যালকুলেটর লঞ্চ করল মাস্টার কার্ড এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ভারত মাস্টার কার্ড একটি বিশ্বব্যাপী অর্থ প্রদান এবং প্রযুক্তি সংস্থা কার্বন ক্যালকুলেটর ফিচার চালু করতে চলেছে মাস্টার কার্ডের সিইও হচ্ছেন মাইকেল মিব্যাক ফাউন্ডেড 3 নভেম্বর 1966 হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড স্টেটস নয় নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি বুন্দেলখণ্ডের প্রথম বাঘ সংরক্ষণের অনুমোদন দিয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী লখনউ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি উত্তরপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও আয়ুষ্মান উৎকৃষ্ট অ্যাওয়ার্ড 2022 জিতেছে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মাতৃভূমি যোজনা পোর্টাল চালু করেছেন উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে 40 ফুট বিনা স্থাপন করা হয়েছে শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে আর একটা কথা বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে PDFটা তৈরি হয়ে গেছে যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কালেক্ট করতে পারো ঠিক আছে 10 নম্বর প্রশ্ন সম্প্রতি MSME মন্ত্রক দ্বারা আয়োজিত জাতীয় SC ST হাব কনক্লেভের আয়োজক কোন রাজ্য এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি গুজরাট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক 28 সেপ্টেম্বর গুজরাটের আহমেদাবাদে একটি জাতীয় SC ST হাব কনক্লেভের আয়োজন করে জাতীয় SC ST হাব স্কিম এবং মন্ত্রকের অন্যান্য স্কিম সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য
গুজরাট সম্পর্কে জানব, রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, প্রতিষ্ঠা পয়লা মে 1960, নৃত্য টিপ্পানি, ডান্ডিয়ারাস, গারবা, রাসিলা, ভাবাই, গর্মা। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। গুজরাট রাজ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতে প্রথম কার্বন ফাইবার প্ল্যান্ট স্থাপন করেছে। ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা হয়েছে গুজরাটে। সিনেমাটিক ট্যুরিজম পলিসি লঞ্চ করেছে গুজরাট। গবাদি পশু নিয়ন্ত্রণ বিল প্রত্যাহার করেছে গুজরাট। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 3rd অক্টোবর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন অনিল চৌহান। 2 নম্বর প্রশ্ন, ভারতের পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন আর ভেঙ্কটরামানি। 3 নম্বর প্রশ্ন, প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে 40 ফুট বীণা স্থাপন করা হলো কোথায়? উত্তরপ্রদেশের অযোধ্যায়। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি কোন কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন রাজনীত কোহলি? সেকেন্ড কোশ্চেন, সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান? অ্যান্ড 3rd কোশ্চেন, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন ডিঙ্কর আস্থানা? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 3rd অক্টোবর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, 36th ন্যাশনাল গেমসে উত্তরপ্রদেশের পতাকা বহনকারী হলেন কে? অপশন সি, অন্নু রানী। 2 নম্বর, গান্ধীনগরের মহাত্মা মন্দিরের ন্যাশনাল গেমস 2022-এ মহিলাদের ফেন্সিং ইভেন্টে সম্প্রতি কে তার তৃতীয় স্বর্ণপদক জিতেছেন? অপশন সি, ভবানী দেবী। 3 নম্বর প্রশ্ন, সকল দরিদ্রদের নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য তেলেঙ্গানা সরকার সম্প্রতি কোন পেনশন যোজনা চালু করেছে? আশারা, অপশন এ। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প অবৈধ এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী হিসেবে ঘোষিত হলো? পশ্চিমবঙ্গ, অপশন এ। 6 নম্বর, ড্রাগ পাচার নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য অপারেশন গারুদা লঞ্চ করলো কে? সিবিআই, অপশন সি। 7 নম্বর, ভারতের প্রথম ইলেকট্রিক হ্যাচব্যাক কার লঞ্চ করলো কোন কোম্পানি? লঞ্চ করেছে টাটা মোটরস, অপশন এ। 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বিধানসভা সম্প্রতি রাজ্যের ভিজিলেন্স কমিশন ভেঙে দেওয়ার বিল পাস করে? পাঞ্জাব, অপশন বি। 9 নম্বর প্রশ্ন, 2022 সালের সেপ্টেম্বর মাসে সংগ্রহ করা জিএসটি রাজস্বের পরিমাণ কত? 1,87,686 কোটি টাকা, অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর, কোন দেশ সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে অথবা গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।